দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রেফারির উপর ক্ষিপ্ত হয়েছে মোহামেডানের যে খেলোয়াড়রা রয়েছেন তারা ইতিমধ্যে পানির বোতল ছুঁড়ে মেরেছেন রেফারির উপরে বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে ইতিমধ্যে পুলিশ সরাসরি পুলিশ যাচ্ছে বড় ধরনের একটি দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে এখানকার আজকের কুমিল্লা দীনেন্দ্র শহীদ দীনেন্দ্রনাথ স্টেডিয়ামে আজকের এই খেলার এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন যে মারামারি চলছে কুমিল্লা শহীদ দীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ইতিমধ্যে কিন্তু দর্শকরাও নেমে গেছেন কুমিল্লা শহীদ দীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বন্দ্ব শেষ হয়েও হলো না শেষ আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি এক ধরনের উত্তেজনা এখনো বিরাজ করছে পুলিশ লাঠি পেটা করে এখানকার ফুটবল দর্শক যারা রয়েছে তাদেরকে মাঠ থেকে উঠিয়েছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার স্টেডিয়ামে এই মুহূর্তে একরকমের গণ্ডগোলের সমাপ্তি এখনো ঘটেনি কুমিল্লা শহীদ দীনেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে একটা মানে একরকমের হট্টগোল এবং সাধারণ প্লেয়ারদের সাথে কিন্তু সাধারণ এখানকার যারা দর্শনার্থী রয়েছেন দর্শক রয়েছেন ফুটবল প্রেমী রয়েছেন তারাও নেমে গেছেন আমরা দেখছি যে সারাদিন খুব ভালো খেলা হলেও শেষ পর্যায়ে কিন্তু একটা বাজে অবস্থা তৈরি হয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানকার আজকে যারা খেলেছে